দাসপুরে আবার নতুন করে নদীর পারে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন 8 থেকে 10টি গ্রাম। ঘটনা দাসপুর 1 নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়, রাজনগর কালচাপা ভাঙা পোলের কাছে শিলাবতী নদীর বাঁধ দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় ছিল। সেই ভগ্ন বাঁধেই আজ নতুন করে ধস নামলে দেখা যায়, আর এরই কারণে বিচ্ছিন্ন হয়েছে 8 থেকে 10টি গ্রামের মানুষজন। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, বছরের পর বছর গড়িয়ে গেল এই বাঁধ মেরামত করেনি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি। তবে দাসপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনিল দলুই জানান, দ্রুত ওই বাঁধ মেরামত করা হবে। তবে আজকের এই ভগ্ন বাঁধ ধসে যাওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে রয়েছে কম করে 8 থেকে 10টি গ্রামের মানুষজন। আই থেকে টোটাল একবারে মানুষ যাতায়াত করতে পারছে না, একবারেই বন্ধ। খুবই আমাদের রাস্তা একবারে ভীষণ খারাপ, আমাদের যাতায়াতে ভীষণ কষ্ট। তাড়াতাড়ি দ্রুতভাবে কাজ যাতে এটা চালানো যায় আপনারা একটু চেষ্টা করবেন। এটা মিনিমাম আজ 8 বছর 10 বছরের উপরে। এত বছর ধরে রাস্তাটা ভাঙা, আপনারা কোনো ওই যখনই এসছে কন্ট্রাক্টর এসছে, হ্যাঁ এই কার্তিক মাসে করে দিচ্ছি, এই আশ্বিন মাসে করে দিচ্ছি, এই জ্যৈষ্ঠ মাসে করে দিচ্ছি, এরকম করে করেই দেখে দেখে কন্ট্রাক্টর চলে যাচ্ছে, কাজ করেনি। একবার এলো বস্তা বস্তা দিয়ে কিছু কাজ করলো, কাজ করার পরে বলছে ঠিক আছে এই বর্ষাটা কেটে যাও, কার্তিক মাসে হলে করবো। জেরে কি কারো বাড়ি পড়ে যাচ্ছে? বাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা হয়ে এসছে। ধসটা আজ রাত্রিতে, যদি জলটা যদি না বন্ধ করা হতো, মানুষ খুব আশঙ্কা, পুলের ভিতরে খুব মানে খুব একবার জীবনের ঝুঁকি নিয়ে বস্তা রাস্তা দিয়ে আটকিয়ে কোনো রকম রক্ষা হয়েছে, নাহলে বিল্ডিংটা পড়ে যেত। রামদেবপুর এই 8-10 বছর বাদে হানাটা ভেঙেছে, অনেকবার এসছে রিপিটার, অনেকবার এসছে, এরকম কথাও বলেছি, আজ বাঁধবো কাল বাঁধবো আজ বাঁধবো করে ওইরকম রিং বাঁধ করে দিয়ে আর হলেনি। আমাদের এখানে মেলা হয়, আমাদের ক্লাব দিকে সব যে ক্লাবের ছেনার উদ্যোগ হয়ে ওই হানাটিকে বানছিল, বেঁধে তোমার যাতায়াত করছে, স্কুলের ছেনারও যাচ্ছে আর ওই দেশবাসীও যাচ্ছে আর অন্য গ্রামের লোকও যাচ্ছে। কালকে হঠাৎ এই কদিন বন্যা হয়েছিল, একটু সামান্য মাঠে জল ছিল, জানো জল ছিল, এই জলটি পোলে ভাগড়িয়ে ফেলায়নি, চঙ বাঁধেনি। পরশু দিন এসে ওই যে ঠাটের মাথা করে দিয়ে ওই ডাকাতগুলো মাথা করে দিয়ে কাল ওই হানার অবস্থা হচ্ছে। কালকে রাত্রে বেলা এরকম হয়েছে, কেউ কাল দিনে বেলা আসেনি। মাথা তৃণমূলের লোক করছে, হ্যাঁ পঞ্চায়েত করছে, করে তো রাত্রে বেলা এরকম হানা, শেষকালে সকালবেলা একবারে হয়ে যেত ঘর টেনে নিত। আজকে সব আমাদের এই পাড়ার লোক যে সব ঘর ডর বস্তা টস্তা নিয়ে যে ভোরবেলা উঠে রাত্রে 3টা 4টার সময় উঠেছে, তবে এখানে কায়দা করতে এই বেইটগুলো আছে, কেউ আসেনি, কেউ আজ পর্যন্ত কেউ আসেনি, একটা পঞ্চায়েত আসেনি আর প্রধান আসেনি, এসে দেখাবুনি জানো, কেউ এসে দেখাবুনি। কালকে তো হাট বার, হ্যাঁ তাহলে আপনাদের সবজি টবজি কি করে আনা? সবজি যাবে ওই কাটা দিনে মেদে নাল সানা ঘাট দিয়ে ঘুরতে হবে, হাটাল থানা দিয়ে ঘুরতে হবে, তাহলে ছেলে পুলে স্কুল যাবে কোথা দিয়ে? বলো, আমার নাম রাজকুমারী দোলে, বাড়ি রাজনগর। যে পশ্চিমে যে কালসাবার ওই ভাঙা পোলের কাছে ওটা একদম ভেঙে ধসে গেছে, প্রায় 30-40টা পরিবারের বেশি পরিবার একেবারে কি বলবো যোগাযোগ তারা বিচ্ছিন্ন। তো তাদের একটা অভিযোগ, দীর্ঘদিন ধরে এই যে বাঁধটা সারানো হয়নি, তারা সমস্যায় আছে আর গত মানে ভোর থেকে একেবারে বন্ধ ব্যবস্থা। ওই হানাটা যেহেতু আমরা আগেও বলেছি ওখানের ওই কালসাবার ওই হানা এবং রামদেবপুরে মুদির হানা, ওই দুটি হানা যেহেতু আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে বন্যা এবং বড় জল বর্ষা যে পর্যাপ্ত পরিমাণ জল স্টোরে ওখান থেকে বেরা নাই, ওখান থেকে ওটা জল নিকাশি নালা। আমরা গত বছর পাবলিকের অনুরোধে যাতায়াতের সুবিধার জন্য মুদির হানাতে আমরা 16 লক্ষ টাকা দিয়ে একটি বাঁধ করেছিলাম টেন্ডারের মাধ্যমে, কিন্তু এক মাসের মধ্যে প্রচণ্ড জলের চাপে বন্যার ফলে সে হানাটি ভেঙে যায়। তারপর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের দপ্তরের সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার, আমরা সমস্ত ডিপার্টমেন্ট আমরা জানিয়েছি যাতে করে দ্রুত ওই মুদির হানা এবং কালসভার হানাটি কোনো একটা সুলিশ গেটের ব্যবস্থা করা হয়। ওখানে মোটামুটি যাতায়াত চলছিল, আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে একটি সাঁকর ব্যবস্থা করা হয়েছিল, সাঁকরটা এখন পঞ্চায়েত দপ্তরে নির্মাণও হয়ে গেছিলো, 5-7 দিন হলো যাতায়াত হয়েছিল।
গতকাল গভীর রাতে হঠাৎ ওই মাঠের জল ক্যানেল ওখানে যে পাস হওয়ার ফলে আবার উপর থেকে নিচু পর্যন্ত পাকা বাড়ির দেয়াল একটি ওখানে একটি পাকা বাড়ি আছে, সে দেয়াল পর্যন্ত কেটে সরাসরি নেমে গেছে। আমি যখন সকালে খবরটা পেলাম তখন আমাদের দাসপুর এক ব্লকের আমাদের বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম এবং আমি নিজে গিয়ে ওখানে হানা পরিদর্শন করে ছবি টবি তুলে আমরা ঊর্ধ্বতম নেতৃত্বের কাছে পাঠিয়েছি। এবং প্লাস আমাদের ওটা যেহেতু ওই বাঁধটা এতদিন এক্স জমিনদারি বাঁধতে ছিল, আমাদের গত কয়েক বছর ওটা ইরিগেশন দপ্তর সেচ দপ্তরের আন্ডারে চলে গেছে। আমরা আজকে রবিবার ছুটির দিন, আমরা আগামীকাল সোমবার অফিস খোলার সমস্যায় আমাদের টিম দিয়ে আমরা ইরিগেশন সেচ দপ্তরে যাব, যাতে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে যাতে দ্রুত ওখানে পদক্ষেপ করা যায়। তার কারণ ওখান দিয়ে ওই রাস্তাটি একটি জনবহুল রাস্তা, ছ সাতটা গ্রামের লোক যাতায়াত করে, স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে, কিন্তু ওখানে যাতায়াত একবারে সম্ভব হচ্ছে না এমন আমাদের হানাটি কেটে গেছে। আমার নাম শ্রী অনিল দলুই, দাসপুর এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। চাঁদেরহাট শপিং মল আরো বৃহত্ত এসেযুক্ত, এখানে পাবেন বড় শাড়ি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা থেকে বিভিন্ন সামগ্রী দ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহন আহমেদ, ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস।